হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে হচ্ছে অগস্ট মাসের এক তারিখ এবং অগস্ট মাসের এক তারিখ থেকেই আমাদের সারা ভারতবর্ষ জুড়ে চালু হচ্ছে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক অর্থাৎ ভোটার কার্ড টু আধার কার্ড লিঙ্ক এই প্রক্রিয়া তো অনেকদিন আগে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছিল যে ভোটার কার্ডের সঙ্গে এবার থেকে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে তো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন অনলাইনে আপনারই মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনি পারবেন এই লিঙ্ক প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এ বিষয়টি জানাবো কারণ আপনারা অনেকে আছেন যারা হয়তো চাইছেন যে আজকে থেকে শুরু হলো এবং ভোটার কার্ডের আধার কার্ডের লিঙ্ক তো এই লিঙ্ক প্রক্রিয়াটা করার কারো মোবাইল আছে কারো কম্পিউটার আছে যারা ব্যবসা করে তো সেক্ষেত্রে কীভাবে আপনি মোবাইল থেকে করতে পারবেন সে প্রক্রিয়াটা এখন দেখাবো এবং আপনারা যদি কমেন্ট করেন জানতে চান যে কম্পিউটার থেকে কীভাবে করা যায় ল্যাপটপ থেকে সেক্ষেত্রে সেটাও কিন্তু আনার চেষ্টা করব তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য তো বন্ধুরা মোবাইল থেকে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমত অ্যাপস থেকে করতে হবে তো তার জন্য এরকম একটা ভোটার কার্ড কিন্তু আপনার সামনে রাখতে হবে এবং এই ভোটার কার্ড থেকে আপনাকে ইপিক নাম্বার যেটা সেই ইপিক নাম্বারটা বের করে নিতে হবে তো আমার কাছে একটা ভোটার কার্ড অলরেডি আছে তো এই ভোটার কার্ডটা থেকে আমি একটা ভোটার কার্ডের ইপিক নাম্বার নিয়ে নেব নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে লিঙ্ক করতে হয় তো এর জন্য আপনাকে প্রথমত কি করতে হবে এর জন্য আপনার ফোনে যে ভোটার হেল্পলাইন বলে একটা অ্যাপস আছে সেটাকে আপনি ইনস্টল করে নেবেন তো এই ভোটার হেল্পলাইন অ্যাপসটাকে আপনি ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওপেন করছি করার পর এই অ্যাপসটা ওপেন হবে হওয়ার পর এখানে দেখবেন যে একটা অপশান আছে দেখছে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে এক্সপ্লোর বলে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আরও একটা অপশান আছে যেটা কি না ইলেকট্রাল অথেন্টিকেশন ফর্ম ফর্ম সিক্স বি তো এই জায়গাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার লেটস স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চাইছে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা ওটিপির ঘরে এখানে বসিয়ে দিবেন। তো ওটিপির ঘরে এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আপনি নিচে ভেরিফায়ে ক্লিক করবেন তো এখানে দেখছেন ভেরিফাই ভেরিফাই ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা বলা হয়েছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার তো আপনার কাছে ভোটার আইডি নাম্বার চাইছে তো ভোটার আইডি নাম্বার যদি আপনার থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার এখানে ক্লিক করবেন যদি না থাকে সেক্ষেত্রে নো তো যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে ফর্ম ফিল করতে পারবেন তো আমার এখানে ভোটার আইডি কার্ড নাম্বার আছে এখানে ইয়েস করলাম এবং নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে তারপরে এখানে ভোটার আইডি কার্ড চাইছে নাম্বার তো এখানে আমি একটা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি দেখছি যে কী বলে তো এখানে একটা ভোটার আইডি কার্ডের নাম্বার দিলাম দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করতে বলা হচ্ছে স্টেটটা আপনি সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল তারপর এখানে দেখবেন একটা অপশান আছে যে ফেজ ডিটেলস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নিচে দিকে দেখবেন যে একটা মেসেজ কিন্তু শো হচ্ছে যে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ইন্টার ভোটার আইডি প্লিজ ক্লিক অন পসিট বাটন তো এখানে পসিট বাটন এই পসিট বাটনে ক্লিক করতে হবে তো পসিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইনফরমেশন সব সব কিছু চলে আসবে যে এখানে কী কী ইনফরমেশন এই ভোটার আইডিতে আছে এবং আপনি মিলিয়ে দেখে নেবেন আপনারটা কি না তো তারপরে এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখছেন সমস্ত ইনফরমেশান আবারও এসছে তো যে ব্যক্তির আপনি ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন সেই ব্যক্তির কিন্তু এখানে আপনাকে কী করতে হবে যে আধার নাম্বারটা বসাতে হবে অর্থাৎ সেই ব্যক্তির আধার নাম্বার যদি আপনি বসান সেক্ষেত্রে আপনার কিন্তু মানে আধার নাম্বারটা বসালে লিঙ্ক কিন্তু হয়ে যাবে তো এর জন্য অবশ্যই আপনাকে আধার নাম্বারটা এখানে দিতে হবে তো আধার নাম্বার যদি এখানে বসানো হয়ে যায় তাহলে আপনি এখানে দেখছেন যে আধার ডিটেলস তো আধার ডিটেলস ছাড়াও কিন্তু আরও অন্যান্য জিনিস দিয়ে কিন্তু এখানে লিঙ্ক করানো যায় তো এখানে দেখছেন অর দিয়ে লেখা আছে তো এখানে অর দিয়ে তারপর এখানে যখন ঠিক করবেন করার পর দেখছেন যে অনেক রকম ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে বলা হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে সবারই এখন বর্তমান আধার কার্ড আছে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর যখনই আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও অপশান আছে এদিকে তো নিচের দিকে দেখছেন যে ডেট দেওয়া আছে আজকে এক তারিখ এক আট বাইশ তো সেক্ষেত্রে এক আট বাইশের ডেট দেওয়া আছে এবং মোবাইল নাম্বার একটা আপনি দেবেন আপনার লিঙ্ক করার মতো অর্থাৎ আপনার যে মানে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড বা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হচ্ছে সেক্ষেত্রে একটা মোবাইল নম্বর চাইছে ইমেল আইডি চাইলে আপনি দিতে পারেন আবার নাও দিতে পারেন তারপর দেখছি প্লেস অফ অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশানটা আপনার প্লেসটা কোথায় অর্থাৎ আপনার যেখানে হয়তো গ্রাম বা আপনার এলাকা আপনি দিতে পারেন তো তারপর এখানে ডানে ক্লিক করবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আবারও ফর্মটা প্রিভিউ হবে এবং ফর্ম বি যেটা সেটা প্রিভিউ করে আপনাকে দেখানো হবে সব কিছু ঠিকঠাক আছে কি না তো তারপর এখানে দেখছেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার এই লিঙ্ক প্রক্রিয়া যেটা সেটা কিন্তু সম্পন্ন করা হবে তো এখানে দেখছেন যে যে লিঙ্ক প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করা হবে তখনই যখনই আপনার এখানে সমস্ত কিছু ডিটেলস যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনার লিঙ্ক প্রক্রিয়া সঠিক করা হবে তো সবকিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার সামনে এরকম মেসেজ দেওয়া হচ্ছে এক আট দু হাজার বাইশ এবং এর সাথে সাথে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে যেটা কিনা আপনি কপি করে রেখে দিতে পারেন বা আপনি এটা ছবি তুলে রেখে দিতে পারেন পরবর্তীতে এটা আপনার স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে লাগবে তো এর জন্য আপনাকে এখানে ওকেতে ক্লিক করতে হবে ওকে তো ক্লিক করার পর এখানে আমরা আগিয়ে যাব তারপর স্ট্যাটাস হবে চেক করতে হয় দেখব তো এর জন্য যে আমরা রেফারেন্স নাম্বারটা এখানে কপি করলাম সেটা স্ট্যাটাস চেক করতে হবে আমাদেরকে যে আমাদের পরবর্তীতে হবে কি না সেক্ষেত্রে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে আমাদের এখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে রেফারেন্স আইডিটা আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকে স্ট্যাটাস তো ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবেন ট্র্যাক স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আমি রিসেন্টলি কিন্তু করেছি এর জন্য এখানে হয়তো অ্যাপ্লিকেশন যে আইডিটা রেফারেন্স আইডিটা সেটা কিন্তু এখানে দিচ্ছে তা হচ্ছে না তবে কিছুক্ষণ পর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমি আগে এই ভিডিওটা করিনি এর কারণে যে সার্ভারের গণ্ডগোল ছিল কিন্তু এখন কোনো রকম সার্ভারে ডিস্টার্ব নেই তবে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এই রেফারেন্স আর রেখে দেবেন তো এভাবে কিন্তু আপনি মোবাইল অ্যাপসের সাহায্যে আপনি এই ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করাতে পারবেন যদি আপনারা চান অনেকে যে হয়তো ব্যবসার ক্ষেত্রে বা অনেক রকম কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে হয়তো আপনার করতে চাইছেন ওয়েবসাইট থেকে সেক্ষেত্রেও আপনি ওয়েবসাইট থেকে করতে পারবেন আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি জানাবো যে ওয়েবসাইট থেকে কীভাবে করতে হয় ফুল প্রসেস কিন্তু দেখানোর চেষ্টা করব এখন কিন্তু সার্ভার মোটামুটি কিন্তু ঠিকই আছে কোনোরকম প্রবলেম নেই তো এইভাবে কিন্তু আপনি লিঙ্ক করাতে পারবেন এবং পরবর্তীতে সেটা কিন্তু আপনি স্ট্যাটাসের মাধ্যমে চেকও করে দিতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কীভাবে আপনি লিঙ্ক করাতে পারবেন ভোটার কার্ডের সাথে আধার কার্ড তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের এই থেকে ইনফরমেশন পাওয়ার জন্য ইনফরমেটিভ ভালো হলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালোভাবে সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে